আমাদের দোয়ায় একটু আমি গুনাহগার নামটা शामिल লাগবে ইনশাআল্লাহ দোয়া করতে পারবেন না বাজার এলাকার মানুষে যুবক তোমরা একটু সালাত আদায় করে এই গোনাগারের জন্য দোয়া করতে পারবা না তোমাদের এই ভাইটাকে দোয়ায় शामिल রাখতে পারবা না ইনশাআল্লাহ আজ যদি মারা যায় যদি সংবাদ আসে জীবনের শেষ দেখা দেখে এক ফোঁটা মাটি আমার কবরে দিয়ে আইসো আল্লাহ জানো আমাদেরকে আবার দেখা করান জান্নাতের সিঁড়িতে জোরে কোন আমিন আমিন কি কি কয় আরো আমি কয় টাকা দিয়েছি তোমাকে দেখালে বাপরে বাপ দুলা ভাইয়া আমি কয়েক টাকা দিছি সেটা আমার গাছ আরে কি কয় বুঝলি না

কথা কন মনে থাকবেন আমি তো কইছি মাঝে মাঝে আর কথা আমি মনে করব তাছাড়া ওয়াজের আজকে জোর শক্তি না হচ্ছেন লিল্লাহে তাকবীর আওয়াজ কিন্তু একটু কম হইছে এই রিমোট টিপে দে একটু হালকা এবার আচ্ছা কারা বিয়ে করনি তারা একটা তাকবীর দিবে যারা বিয়ে করছে এ থাম আগে যারা বিয়ে করেছেন তারা একবার আর যারা বিয়ে করেনি তারা একবার আর সবাই মিলে একবার আল্লাহ আকবর দেবেন তিনবার শেষ বেশি কষ্ট দেব না যারা আমরা বিয়ে করেছি বিয়ে করেছেন যারা বরকত পেয়েছেন তারা বিবাহিত পুরুষের হাত তোলেন তাকবির দেন বিবাহিত পুরুষের হাত তুলছেন আর একবার চান্স দিলাম ওদের কাছে হারলে সম্মানের ব্যাপার হাত নামা এইবার অবিবাহিত বাপরে বাপ

আমি কথা বলবো পবিত্র কুরানুল ক্যারিমের চুয়াত্তর নাম্বার সুরা কত নাম্বার মোট আয়াত আছে ছাপ্পান্নটি রুকু আছে দুইটি বিশ্বনবী মাক্কি জিন্দিগিতে এই সুরাটি নাজিল হয়েছেন জবান ছেড়ে সবাই তেলাবত করুন বিসমিল্লাহির রাহমানির রাহিম বিতাড়িত মর্দার শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম কর্ণময় সিম দেলু আল্লাহর নামে শুরু করছি আমরা যে কোনো কাজ শুরু করবো কার নাম আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না আর জোরে বলেন এ বাজানো গো আমার যে কোনো কাজ যদি আমরা আল্লাহর নামে শুরু করি ওই কাজের অনেক ফজিলত আসবে অনেক বড় ক্ষত আসবে আল্লাহর নবী বলেন তোমরা যে কোনো কাজ শুরু করবা আল্লাহর নাম নিয়ে শুরু করবা আর যে কাজে আল্লাহর নাম নেওয়া হয় ওই কাজে আল্লাহ অনেক বড় ক্ষত দেয় জোরে কোন সুবহান আল্লাহ আমার ভাইরা দিলের কান তালাকা কথাগুলো শুনবেন আমি যে আলোচনা করবো বাজান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লুনাফাসিম বিমা কাসাবাত রহিনা আল্লাহ যুবক ভালো করে শুনে যাও আজকের কথাগুলো প্রত্যেক আয়াত তিলাওয়াত করব এর অর্থ আপনাদেরকে একটু সুন্দর করে গোছায়া বলবো বাজান। জান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লুনাফাসিম বিমা কাসাবাত রহিনা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা ব্যক্তি তার কিতো কর্মের ব্যাপারে দায়বদ্ধ থাকবে নিজেরই কিত কর্মের হিসাব নিজেকে দেয়া লাগবে আপনার কর্মকাণ্ডের হিসাব আপনার কৃত কর্মের হিসাব আপনার ছেলে দেবে না আপনার মেয়ে দেবে না আপনার দল দেবে না আপনার সন্তান দেবে না আপনার জীবনের কৃত কর্মের হিসাব আপনাকে দিতে হবে কথাই আছে যেমন কর্ম তেমন ফল বিশ্বাস নাই করিয়া দেখো বেহস্ত আর দোজক সাত বিশ্বাস নাই মরিয়া দেখো এজন্য প্রত্যেকটা মানুষকে তার নিজের কৃত ব্যাপারে জবাব দেওয়া লাগবে কার কাছে জোরে আপনার আমার জীবনের সকল কর্মকাণ্ড রেকর্ড করা হচ্ছে এই যে ক্যামেরা দিয়ে আজকের আলোচনা যেভাবে রেকর্ড করা হচ্ছে ঠিক আপনার 70 বছর 80 বছর 100 বছরের জীবনটা রেকর্ড করা হচ্ছে অডিও ভিডিও সহকারে কথা বলেন ঠিক কিরামান কাতিবিন ইয়া মা তাফআলু আল্লাহ রাব্বুল আলামিন বলেন সম্মানিত দুইজন লেখক সদা সর্বদা আপনারা আমার জীবনের ডাইরি লিখতেছে কথা বলেন ঠিক কিনা এ যুবক ভালো করে বুঝো তুমি আমি দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে সাজা করতেছি সকল কৃতকর্ম সকল কর্মकांड রেকর্ড করা হচ্ছে কথা বলেন ঠিক কিনা একদিন আপনার আমার সমস্ত অডিও ভিডিও এ কিতাব এ যা কিছু আল্লাহ পাক লিখতেছেন ফেরেশতাদের মাধ্যম দিয়া এ কিতাবটা একদিন আপনার আমার হাতে ধরায় দেওয়া হবে সেদিন আমরা এই কিতাবটা পাওয়ার পরে বলবো মালি হাদাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা

আমি তো এত পাপ করি না এত গুণা করি না এত অপরাধ করি নাই মানুষ যখন তার কৃত জীবনের ডায়েরি তার জীবনের বই তার জীবনের কিতাব হাতে পাওয়ার পরে আর স্বীকার করবে জমিন সাক্ষী দেবে শুধু তাই নয় তারপরে মানুষ যখন অস্বীকার করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আর রুম বিমা কানু এক সেদিন আল্লাহ পাক আপনার আমার কথা বলার ভাষা স্টপ করে দেবেন আপনার হাত পা আপনার আমার সব অঙ্গ প্রত্যঙ্গ সেদিন সাক্ষী দেবে কার দরবারে আরো জোরে বলেন এজন্য ভাইরা আমার একটা অফিসে যদি সিসি ক্যামেরা লাগানো থাকে বলেন তো ওই অফিসে মানুষ বদকাম অন্যায় অপরাধ করতে ভয় পায় না আরো বেশি করে ভয় পায় না তো ঠিক আপনার আমার জীবনের প্রত্যেকটা সেকেন্ড আপনি আমি ঘুমাইল ফেরেস তারা না আপনি আমি সলা বন্ধ করলে ওদের লেখা বন্ধ নাই কথা বলেন এখন আপনি আমি যা যা করতেছি সকল কিত কর্ম রিকর্ড করা হচ্ছে এজন আল্লাহ বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কিত কর্মের ব্যাপারে দায়বদ্ধ থাকবে নিজের কিত কর্মের ব্যাপারে আল্লাহর দরবারে একদিন জিজ্ঞাসিত হবে কথা বলেন ঠিক কি না আমার ভাইরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান এখানে কিছু উদাহরণ না দিলে কথা বুঝবেন না মনে করেন এই মসজিদের ইমাম সাহেব সাহেব ওনার কাছে একজন পঞ্চাশ হাজার টাকা দিয়ে বলে হজুর হজুর এই যে পঞ্চাশ হাজার টাকা দিলাম দয়া করে মসজিদের কাজে লাগাবেন